नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে আর আপনাদেরকে আর একটা স্বাগত। আজ আপনাদেরকে দেখাবো আপনারা বাড়ি বসে মোবাইলের মাধ্যমে উমাং অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে পিএফ এর টাকা চেক করবেন, কিভাবে উমাং অ্যাপটি রেজিস্টার করতে হবে, সম্পূর্ণ এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো সরাসরি আপনার মোবাইলে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনি একটা প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে আপনি আসার পর আপনাকে এখানে প্লে স্টোরে সার্চ করতে হবে উমাং 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 বলে এই অপশানটি পেয়ে যাবেন। এই অপশানটি আপনি ডাউনলোড করে নেবেন। ইনস্টল করার পর আমার যেমন ইনস্টল করা আছে, আমি ইনস্টল করার পর আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন, এখানে দেখুন লগ ইন অ্যান্ড রেজিস্টার। এই লগ ইন অ্যান্ড রেজিস্টার, এই লগ ইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে আপনার কাছে দুটি অপশন যাবে, আপনাকে মোবাইল নাম্বার এবং মোবাইল পিন। আপনার যদি নতুন হয় বা নিউ আপনি রেজিস্টার করবেন তাহলে রেজিস্টারে ক্লিক করবেন। আর আমার যেহেতু এখানে লগ ইন করা আছে তাই আমি লগ ইন আইডি মোবাইল নাম্বার এবং লগ ইন আইডিতে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর লগ ইন করা অল সার্ভিস অপশন দেখতে পাবেন। অল সার্ভিস অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পেজটিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাবেন কল করার পর ইপিএফ এই অপশানটি পেয়ে যাবেন। এই ইপিএফ ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পরবর্তী একটি ইপিএফ বা পিএফ অপশান হবে। এখানে আপনি প্রথমত আপনি এখানে ভিউ পাসবুক করবেন। ভিউ পাসবুক করার পর এখানে আপনার ফোন নাম্বারটি লিখে নেন। ফোন নাম্বার এবং গেট ওটিপিটি ক্লিক করবেন। গেট ওটিপিটি ক্লিক করার পর এই এখানে ওটিপি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। ফোন নাম্বারটা দিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপি ক্লিক করার পর আপনার সামনে যে মোবাইলের সঙ্গে আপনার পিএফের লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে। ওটিপিতে আসার পর আপনি এখানে ওটিপিটি ফিল করে দেবেন। ফিল করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এখানে শুরু হবে আপনি কোন কোন ডিপার্টমেন্টে কাজ করেছেন সেই ডিপার্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সাথে সাথে আপনি পাসবুক আপনার এখানে এমপ্লয়ি এইখানে আপনার এমপ্লয়ি শ্রী এবং পেনশন কন্ট্রিবিউশন এই দুটো যোগ মিলে মানে আপনার কত টাকা জমা আছে সম্পূর্ণ বিস্তারিত এখানে দেখতে পাবেন। এবং আপনার পাসবুকটা পুরো এখানে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি দেখতে পাবেন এবং এইখানে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এই ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। ওখান থেকে আপনি পিএফের সমস্ত ডিটেলস আপনি জানতে পারবেন। তো এই ছিল ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।